হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য কথা সিরিয়ালের আপডেট নিয়ে। মেজুমার কথায় যখন কথা কষ্ট পায়, জুনি জানায় যে আমি বুঝতে পারছি না, আমার বিয়ের পর থেকেই মেজুমা এরকম প্রত্যেকটা কথায় ছোটোখাটো কেমন জানি রাগ করে যাচ্ছে। আমি হয়তো বা এই বাড়িতে আসার পর থেকে আমাকে পছন্দ করে না বলে সব বিষয়ে এরকম কষ্ট পাচ্ছে জুনি বলে চলে যায়। তখনই মনে হয় কথার যে সেদিন আমাদের ফ্যান যখন খুলে পড়ার মুহূর্তে অগ্নি গিয়ে বাঁচালো, তখনই স্কুল ড্রাইভার একটা নিচে পড়েছিল, কথা পেয়েছে। এরপরে আজকে আবার যেভাবেই হোক না কেন একটা কাঁচি চেয়ারের নিচে পড়েছিল। সেগুলো কি করে হতে পারে? কে দেখেছে চেয়ারের নিচে এই কাঁচিটা? তারপরে ওই ঝাড়টা খুলে পড়ছিল জুনির মাথায়। সেদিন যদি কথা না ধরতো তাহলে কোনো একটা বড়সড় বিপর্যয় ঘটে যেত। কী ঘটলো সেই সব নিয়ে কথা খুব চিন্তিত হয়ে পড়ে। পরিবারের সবাই যখন মঙ্গল ফোঁটা দিচ্ছে সিঁদুরের, ঠিক সেই মুহূর্তে অগ্নির মাকেও ডেকে আনা হয়। সে যেহেতু বাড়ির বড় বউ, তাই মন্দিরের সামনে দরজায় মঙ্গল টিকা লাগানো হয় তার হাত দিয়ে। সেটা দেখেও মেজোমা প্রচণ্ড রেগে যায়। বলে, কী ব্যাপার মা, আপনি তো জানেন প্রতি বছর এই কাজগুলো আমি করি, আমার দায়িত্ব, তাহলে আপনি কেন এখন ওকে দিয়ে করাচ্ছেন? বাইরের একটা মহিলা, তাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছেন, অমঙ্গল বাড়িতে ডেকে আনছেন, খুব ভালো লাগছে? মেজো বৌমা, সবাই এই বাড়িতে ওকে সঞ্জিতা বলে মেনে নিয়েছে। আমার দেখো না দাদুভাই অগ্নি সব থেকে বেশি। এখন তুমি যদি এরকম করে বলো পুজোর দিন বাড়িতে অশান্তি করার তো কোনো মানে হয় না। তুমি প্রতি বছর করো, ঠিক আছে, এবার মন খারাপ করো না, এই বলে সান্ত্বনা দেয়। রেগে চলে যেতে লাগে মেজোমা, তখনই কথা হাসি খুশি মুখে আসার লাগে। কথাকে দেখে অবাক হয়ে যায় আর মনে মনে প্রচণ্ড রাগ হয় সঞ্চিতার ওপরে। সে চলে যায় চিত্রার। সঞ্চিতা এরপরে ফোঁটা দিচ্ছে, হঠাৎ অগ্নি দেখতে পারে তার মায়ের পায়ের নিচে একটা বড় কাটা রয়েছে, সেটা ধরে ফেলে। কি করছো কি অগ্নি বাবা, মায়ের মন্দিরের সামনে এরকম করে পায়ে হাত দিতে নেই, এই যে এটা ছিল, আপনার পায়ে লাগলে তো আঘাত লাগতো, তাই আমি সরিয়ে দিলাম। এরপর অগ্নি সেখান থেকে চলে যায় আর ভাবতে লাগে, দশমীর দিন এই বাড়িতে একটা নিয়ম রয়েছে, বরেরা শাড়ি গিফট করে আর সেটা পরেই বউয়েরা মাকে বরণ করে, মাকে বিদায় জানায়। আর সেই শাড়িটা একসময় সমীর গুহ কিনে এনে দিত তার মা সঞ্চিতাকে, কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে অগ্নি, তারই দায়িত্ব শাড়ি কিনে আনা, তাই সে সব কিছু ভেবে শাড়ি কিনতে চলে যায়। কথা তার শাশুড়ি মাকে সাজিয়ে দেওয়ার অনুমতি নেয় ঠাম্মির থেকে, নিয়ে ঘর চলে যায়। আর সেখানে রেনু জুনি সবাই হেল্প করে কথাকে। বলা হয়েছিল কিছু গহনাগাটি আনার জন্য জুনিকে, সেগুলো এনেছে। এরপরে অগ্নির মাকে বসিয়ে তার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেওয়া হচ্ছে, গলায় হার পরানো হয়, হাতে শাঁখাপলা, সেগুলো পড়ছে। আর হঠাৎ করেই তার জন্য আবছা আবছা চোখের সামনে কী স্মৃতি ভেসে উঠছে, সে চিৎকার দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে। কথা বলে, কী হলো আপনার, সেদিন মন্দিরেও এরকম করেছিলেন আপনি, কী হচ্ছে, শরীর খারাপ করছে আমাকে বলুন। না, আমার চোখের সামনে কী যেন একটা ঘোলাসে অনেক স্মৃতি, হয়তো আমার অতীতের হবে, আমি কোনোভাবেই সেগুলোকে বুঝতে পারছি না। সেগুলো একটু যদি পরিষ্কার হতো তাহলে হয়তো আমি বুঝতাম যে আসলে কি ঘটছে, কিন্তু সেগুলো পরিষ্কার নয়। কথা তখনই মনে পড়ে যে না, আমি আজকে নিশ্চিত যে উনি হচ্ছে পাচক মশাইয়ের মা। একদিন না একদিন ওনার স্মৃতি ফিরে আসবে, উনি ওনার ছেলেকে ঠিক চিনতে পারবে, আর এই পরিবারের বড় বউ হিসাবে যা যোগ্য সম্মান পাওয়ার সেটা উনি পাবে। বাড়িতে রেনু এবং বাকিরা সুন্দর করে পুজো মন্দির সাজিয়েছে। তখনই অগ্নির বাবাকে বাড়ি ফিরিয়ে আনে ছোটকা আর বলে, এই দেখো তোমার বড় ছেলেকে এনেছি, কি করিস বাড়িতে পুজো, এরকম করে রাগ করে বেরিয়ে যাওয়া যায়? যা, জামাকাপড় চেঞ্জ করে চলে আয় এখানে। আমি একটা কথা বলে তোমাদেরকে বুঝতে পারছি না কি করে বলবো, এই যে মহিলা আমাদের বাড়িতে রয়েছে সঞ্চিতার মতো, সে কি আদৌ আমাদের সঞ্চিতা সেটা তো আমাদের জানতে হবে। হ্যাঁ, উনি আমার মা সঞ্চিতা। আপনি আপনার নিজের বউকে চিনতে ভুল করতে পারেন, কিন্তু আমি নই, তাই বলছি যা বলেছেন আর কখনো এই কথাগুলো বলবেন না। অগ্নি, আমার কথাটা শোনো। না, আমি কোনো কথা শুনতে চাই না, এই বলে অগ্নি শাড়ি কিনতে চলে যায়। আর সমীরভাবে আমার ছেলেটা আমাকে কখনো বোঝে না। সঞ্চিতাকে দূর থেকে সে অবাক হয়ে দেখে, তারপরে নিজের ঘরে চলে যায়। অগ্নি শাড়ি কিনে বাড়িতে আসছে, এদিকে আক্কির ফোন পেয়ে যায় স্যান্ডি। বলে, কি ব্যাপার বলতো, তুই এরকম করে পুজোর দিন বাড়ি ছেড়ে চলে গেলি? আমরা ভাইরা কোনো দিনও আলাদা পুজো কাটিয়েছি, একসাথে কত আনন্দ মজা করেছি না আমরা, আজকে জীবনে প্রথমবার তোকে ছেড়ে আমাদের পুজো কাটাতে হচ্ছে। তুই শুধু বাড়িতে আয় না, তোর জামাকাপড় সব আউলে ঝেলে রাখবো, তোর সব জিনিস কেড়ে নেবো। ঠিক আছে, নিস এখন। জুনি কেমন আছে? জুনি আমার সামনেই আছে, ওর সঙ্গে কথা বলবি? না থাক,
উনি আমাকে দেখলেই ইতস্তত বোধ করে। ওনার এই বাড়িতে মানিয়ে গুছিয়ে নিতে সময় লাগবে, সেই সময়টুকু আমি শুধু ওনাকে দিয়েছি। আর উনি কেমন আছে জিজ্ঞাসা কর না। হ্যাঁ ভালো আছে, জুনি বলল। তো তুই বাড়িতে ফিরে আয়, এরকম কেন করছিস? ছোটকাও বলে যে দেখ, তোকে ছেড়ে আমাদের খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি থাকলে যে আবার জুনির খারাপ লাগছে, তাই আমি চলে এসেছি। তোরা ওকে দেখে শুনে রাখিস, ও পারবে ওই বাড়িতে মানিয়ে নিতে, আর তারপরে না হয় আমি যাব। এই বলে জুনি সেখান থেকে চলে যায়। স্যান্ডি ভাবে যে দেখ, এই সব কিছু সমাধান হবে আস্তে ধীরে, কিন্তু তাই বলে বাড়ি ছেড়ে চলে গিয়ে অন্যখানে থাকাটাই কিন্তু সমাধান হতে পারে না। যত তাড়াতাড়ি সম্ভব তুই বাড়িতে ফিরে আয়, আর তার জন্য যা যা করতে হবে আমাকে বল, আমি তোকে গিয়ে না হয় নিয়ে আসছি। না তার প্রয়োজন নেই। অগ্নি বাড়িতে আসতেই ছোটকা বলে তোর হাতে কিসের প্যাকেট? অগ্নি দেখাতে চায় না, বলে এগুলো নিশ্চয়ই কথার জন্য কিনেছিস। না, মায়ের জন্য আমি শাড়ি কিনে এনেছি, কারণ এই বাড়িতে যে নিয়মটা রয়েছে আমার বাবা সমীর গুহ সেটা তো পালন করলো না। আমি এখন যখন বড় হয়েছি, ইনকাম করছি, সেটা আমি আমার মায়ের জন্য ঠিক পালন করব। আর তার জন্য আমি বাজারে গিয়ে শাড়ি কিনে এনেছি, বুঝতে পেরেছিস ছোটকা? সব কিছু এত জানার আগ্রহ কেন? ছোটকা গিয়ে পুরোহিত মশাইকে নিয়ে আসে। সে এসে সাজানো দেখে তো অবাক হয়ে যায়, বলে কথা মা এত সুন্দর সাজিয়েছে, বাড়িতে নতুন থিম, এই অবস্থায় পুজো হবে, বাহ খুব সুন্দর, চমৎকার লাগছে। কথার জন্য খুবই প্রশংসা করে। চিত্রা সেগুলো শুনে কোনোভাবেই তাকিয়ে আছে অগ্নির বাবার দিকে, আর ভাবতে লাগে যে প্রশ্নটা তার মনে জেগেছে সেটা যদি একবার সকলের মনে আমি জাগাতে পারি যে সঞ্চিতা নয় আসলে, সঞ্চিতার ভেষ ধরে অন্য কেউ, তাহলে কিন্তু সব খেলা শেষ হয়ে যাবে। তখনই বোঝা যাবে যে এই বাড়ির লোকজন কেউ ওকে বাড়িতে থাকতে দেবে না, বের করে দেবে বাড়ি থেকে। সঞ্চিতা হওয়া অতটা সহজ নাকি? তারপরে তার মনে পড়ে জয়দীপ বিশ্বাসের বাড়ি যখন গিয়েছিল, তখনই কাউকে একটা ঘোমটা মুড়ি দিয়ে দেখেছিল, আর জয়দীপ বিশ্বাসকে জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু সে বলে ওটা আমার বাড়ির কাজের লোক। কোনোভাবে চিত্রার সাথে ধাক্কা লেগে পড়ে গিয়েছিল, গলার আওয়াজটাও শুনেছে, আর তার থেকেই বোঝা যায় যে অগ্নির মা ওই বাড়িতেই ছিল এত বছর। সেটা জেনে জয়দীপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবার চিত্রা। আসল রহস্য কি সেটা জানবে, আদৌ কি অগ্নির মা কিনা সেটা শিওর হবে, আর সেটা যদি একবার হয়ে যায়, সবটা মনে পড়ে যায়, তাহলে তো সব কিছু চিত্রার শেষ। এই ভয়টা তার মনের মধ্যে সবসময়ই কাজ করছে। কথা তার শাশুড়ি মাকে সাজিয়ে দিতে যখনই সেখানে অগ্নি চলে যায়, বলে কি ব্যাপার? দেখো না, যাই কিছু হয়ে যাক না কেন, আজকে আমার মাকে এত সুন্দর করে সাজিয়ে দিতে হবে যেন আমি চোখ পড়াতে না পারি। মাকে এরকম অবস্থায় আমি যে কত বছর পর দেখছি। তখনই অগ্নির মনে পড়ে তার মা শাড়ি পরতো, স্মৃতিভর্তি সিঁদুর, কপালে টিপ, সুন্দর করে লিপস্টিক দিয়ে সেজে গুজে অগ্নির জন্য রান্না করতো, এরপর অগ্নিকে গান শোনাতো, নাচ করতো। এরকম অবস্থাতেই সবসময়ই অগ্নির পাশে থাকতো তার মা, অগ্নিকে সবসময় বোঝাতো, রাগ করলে অভিমান করলে তার মা তার অভিমান ভাঙাতো। এরপরে শাড়ি এনে বলে, এই শাড়িটা আপনি পরবেন তো, আমার দেওয়া, এত দামি শাড়ি কেন এনেছো বাবা? আমি যদি তোমার মা না হই তাহলে তো পরে আমার খুব খারাপ লাগবে, আপনি আমার মা, এতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আপনার স্মৃতি ফিরবে, আমি বললাম তো আপনাকে এই শাড়িটা পরে সুন্দর করে সেজে গুজে আসুন না, আপনাকে খুব এই শাড়িটা পরে দেখতে ইচ্ছে করছি। কথা খুব কষ্ট পায়, ভাবে আমার তো চলে যাওয়ার মুহূর্ত চলে এলো ঘনিয়ে, আমাকে তো বিদায় নিতে হবে, আমি তো বলেছিলাম পাঁচক মশাইয়ের মা ফিরে এলে আমি এই বাড়ি থেকে চলে যাব, আর আজকে আমি তাকে ফিরিয়ে দিতে পেরেছি। অগ্নি কথার জন্য একটা শাড়ি কিনেছে যেটা সে দশমীর দিন পরবে, কিন্তু সেটা লুকিয়ে রাখে, ভাবে কথা আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিয়েছে আমার মাকে ফিরিয়ে দিয়ে, আমি ওকে সারপ্রাইজ দেবো এই শাড়িটা দিয়ে। ও কি ভেবেছে যে ও একলাই শুধু সারপ্রাইজ দিতে পারে, আমি পারবো না? পাঁচক মশাই আপনি বাইরে যান, মাকে আমি সাজিয়ে ঠিক নিয়ে যাব, আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, অগ্নিকে বের করে দেয়। এরপরে সঞ্চিতাকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ে কথা, হঠাৎ করেই সঞ্চিতার মনে পড়ে গুহবাড়ির কথা, আর তখনই সঞ্চিতা চিৎকার দিয়ে চলে যায় অগ্নির ঘরে। সেখানে গিয়ে অগ্নি অগ্নি বলে ডাকতে লাগে, অগ্নির কী হয়েছে মা তোমার? আমার সবটা মনে পড়ে গেছে, তুমি আমার সেই ছোট্ট অগ্নি যাকে আমি কোলে করে মানুষ করেছি, তোমাকে ছোট্টবেলায় আমি ছেড়ে চলে গিয়েছিলাম, তুমি খুব ভালো আছো তো অগ্নি? এই বলে নিজের ছেলেকে জড়িয়ে ধরে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরার চেষ্টা করে। এই সব পরিস্থিতি কাটিয়ে ওঠার পরে অগ্নি কথার কাছে যায়, ছুটে গিয়ে বলে, কথা আমার মায়ের সব স্মৃতি মনে পড়েছে, সে আমাকে জড়িয়ে ধরেছে, আমাকে বললো যে না তার সবটা মনে পড়ে গেছে, আমার বিশ্বাসটা আজকে জিতে গেল, উনি আমার মা, তুই আমাকে আমার মার কাছে ফিরিয়ে দিয়েছিস, এই জন্য কথার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে অগ্নি। কথাও খুব খুশি হয়ে যায় যে এত কষ্টের পর থেকে অগ্নিকে যে মুক্তি দিতে পেরেছে। কি হতে চলেছে কথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে? অগ্নির মা সঞ্চিতার স্মৃতি ফিরেই অগ্নির কাছে ছুটে জড়িয়ে ধরল, কথার বিদায়ের মুহূর্ত আসলো। আজকে কথা যেভাবে বিদায় নেওয়ার মতো একটা পরিস্থিতিতে পড়ে গেছে, তাতে করে তারও কষ্ট হচ্ছে,
অগ্নির সাথে মিশতে চলতে তাদের সম্পর্কটা স্বাভাবিক হচ্ছিল। এখন অগ্নির মা চলে এসেছে, অগ্নির আগে থেকেই কথা, সে মায়ের খুব আদরের একমাত্র ছেলে, তার মা তাকে যেখানেই বিয়ে দেবে সেখানেই অগ্নি বিয়ে করবে। কথাকে কি আদৌ অগ্নির বউ হিসাবে সঞ্চিতা মেনে নেবে, নাকি কথাকে সত্যি এই বাড়ি থেকে এত কিছুর পরেও সঞ্চিতার কারণে চলে যেতে হবে? কী ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।